السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله বলেন তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার আছে, যে ব্যক্তি মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে এবং সৎকর্ম সম্পাদন করে এবং বলে যে আমি আল্লাহর আজ্ঞাবহদের একজন। হামিম সাজদা 33 নম্বর আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم، لأن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم. متفق عليه. رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন লোককেও আল্লাহ সুপথ প্রদর্শন করেন তবে তা তোমার জন্য লাল উট অপেক্ষা অধিকতর উত্তম হবে। বুখারী ও মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا، رواه مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি কাউকে সৎপথের দিকে আহ্বান করে তার জন্য সেই পরিমাণ সওয়াব রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে, অথচ তা তাদের সওয়াব হতে কিছুই কমাবে না। মুসলিম। وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد الله في عون العبد ما كان العبد في عون اخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله وتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله في من عنده ومن بطا به عمله لم يسرع به نسبه، رواه مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ না তার সে তার ভাইয়ের সাহায্যে থাকে। যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যখন একদল মানুষ আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং তা আপোষে পর্যালোচনা করে আল্লাহর পক্ষ হতে তখন তাদের উপরে বিশেষ শান্তি নাজিল হয়।
আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, ফেরেশতাগণ তাদের ঘিরে রাখেন এবং তাদের বিষয়ে আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাগণের নিকটে আলোচনা করেন। তবে যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। মুসলিম প্রিয় সাথী ও বন্ধুগণ এবং পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সেই সাথে আমাদের কচি কাঁচা সোনামণিরা, দীর্ঘ চার বছর পর আজ আপনাদের সামনে 19তম বার্ষিক তবলিগী ইজতেমা উদ্বোধনী ভাষণ দিতে দাঁড়িয়ে আমিও আমাদের কারা নির্যাতিত মুসলিম সাথীগণ সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদা করছি, যার অপার অনুগ্রহে দীর্ঘ তিন বছর ছয় মাস ছয় দিন কারা নির্যাতন ভোগের পরে সরকারের জিন্দানখানা হতে মুক্তি লাভে সমর্থ হয়েছি। ফালিল্লাহিল হামদ। 2005 সালের 15তম বার্ষিক তবলিগী ইজতেমার আগের দিন 22 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:30টায় ঘুম থেকে ডেকে তুলে আমাকে সহ আমার চারজন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তৎকালীন সরকার গ্রেফতার করে নিয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই পরের দিন তবলিগী ইজতেমা পণ্ড হয়ে যায়। হাজার হাজার মানুষ আল্লাহর দিনের শহীদ দাওয়াতের সুযোগ লাভ করা হতে বঞ্চিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার 40 জনের অধিক নেতা কর্মীকে গ্রেফতার করে পরে বিভিন্ন মিথ্যা মামলা চাপিয়ে তাদের উপরে জেল জুলুম ও রিমান্ডের নিষ্ঠুর পরীক্ষা চালানো হয়। কেবল আমার বিরুদ্ধেই দেশের 6টি জেলায় 10টি মিথ্যা মামলা চাপানো হয়েছে, যার 4টি এখনও বিচারাধীন আছে। যারা সেদিন আতঙ্কময় অবস্থার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ও নিজেদের বহু কিছু ক্ষতি স্বীকার করেও আমাদের সংগঠন ও আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের কারামুক্তির জন্য অসংখ্য মিটিং মিছিল মানববন্ধন বক্তৃতা বিবৃতি ও সভা সম্মেলন করে জুলুমের প্রতিবাদ করেছিলেন এবং দেশের ও প্রবাসের যে সকল ভাই ও বোন আমাদের উপর চাপানো মিথ্যা মামলাসমূহ পরিচালনার জন্য অকাতরে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমি আজ কারা নির্যাতিত সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। বারাকাল্লাহু ফি আহলিহিম ওয়া মালিহিম। আমরা বিশেষভাবে শুকরিয়া জানাচ্ছি সেই সকল হিতাকাঙ্ক্ষী ভাই ও বোনেদের প্রতি যারা আমাদের জন্য নীরবে চোখের পানি ফেলেছেন, নফল সালাত ও সিয়াম আদায় করেছেন। ঢাকায় নওগাঁয় সিরাজগঞ্জে এক মাস রিমান্ডে থাকাকালীন সময়ে ও আদালতে হাজিরা দিনে কেঁদে বুক ভাসিয়েছেন এবং আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে আকুতি ভরা প্রার্থনা করেছেন, তাদের সবার প্রতি আমাদের প্রাণ ভরা শুকরিয়া। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস মহিলা সংস্থা ও সোনামণি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রতি যাদের অকুতোভয় আন্দোলন সংগ্রাম আমাদেরকে জেলখানায় থেকেও সর্বদা উৎসাহিত করেছে ও সাহস জুগিয়েছে। আমরা শুকরিয়া জানাচ্ছি সংগঠনের মুখপত্র মাসিক আত্মাহারিকের ইসনাসপদ সম্পাদক, সহকারী সম্পাদক ও তাদের সহকর্মী বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ ও অন্যান্য সকলের প্রতি যাদের অকণ্ঠ সহযোগিতার ফলে আত্মাহারিক আমাদের অবর্তমানেও 3.5 বছরের মধ্যে একটি সংখ্যাও বন্ধ হয় নাই, বলুন আলহামদুলিল্লাহ। বরং শত বাধা ডিঙিয়ে আত্মাহারিক তার আদর্শকে অক্ষুণ্ণ রেখে অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে এবং জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাকাব্বালুল্লাহু সাইয়াহুম ও জুহুদহুম বিকুবুলিন হাসান, আমিন। আমরা হৃদয়ে ভরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি যারা আমাদের মুক্তির জন্য সরকারের নিকটে দাবি পেশ করেছেন, আমাদের সম্মেলনে এসে জোরালো বক্তব্য রেখেছেন, আমাদের জন্য আল্লাহর নিকটে প্রাণ ভরা দোয়া করেছেন। আমরা শুকরিয়া জানাচ্ছি বিভিন্ন প্রেস ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের প্রতি ও বিভিন্ন জাতীয় দৈনিকের বিদগ্ধ সম্পাদক কলামিস্টগণের প্রতি যারা আমাদের বক্তব্যগুলো প্রকাশ করেছেন এবং আমাদের উপরে সরকারি জুলুমের প্রতিবাদ করেছেন।
তবে দুঃখ প্রকাশ করছি বেশ কিছু সংবাদ মাধ্যমের ভাইদের প্রতি যারা অলীক ও মিথ্যা কল্প কাহিনী চেপে আমাদের উপরে কালিমা লেপন করেছেন আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা maaf করুন এবং সর্বদা সত্য কথা বলার ও সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন আমরা শুকরিয়া জানাচ্ছি দেশের ও বিদেশের সেই সব মুসলিম অমুসলিম বিবেকবান ভাই ও বোনদের প্রতি যারা আমাদের সংগঠনভুক্ত না হয়েও আমাদের উপর সরকারের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং আমাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছিলেন দেশি বিদেশি ও প্রবাসী যে সকল ভাই ও বোন আমাদের বিপদের সময় নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন সাধ্যমতো সহযোগিতা করেছেন ইখলাসের সাথে দোয়া করেছেন তাদের সকলের জন্য আমরা ইহকালীন মঙ্গল ও পরকালীন নাজাতের দোয়া করছি যে সকল নেতা ও কর্মী আমার 3.5 বছরের কারানির্যাতনের সময়কালে মৃত্যুবরণ করেছেন বিশেষ করে কেন্দ্রীয় অর্থ সম্পাদক জয়পুরহাটের মাওলানা হাফিজুর রহমান কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ কেন্দ্রীয় শুরা সদস্য ও বাগেরহাট জেলা সভাপতি ভাই ইসরাফিল হোসেন সাধারণ পরিষদ সদস্য ও সাতক্ষীরা দারভাদিস আহমদিয়া সালাফিয়ার সেক্রেটারি জনাব ইমদাদুল হক সাধারণ পরিষদ সদস্য ও যশোর জেলা আন্দোলনের সেক্রেটারি জনাব আতাউল হক প্রমুখ নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য আল্লাহর নিকটে জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করছি আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম আমিন আজকের তবলিগী ইজতেমায় আসতে চেয়েও যারা বিভিন্ন কারণে আসতে পারেননি বিশেষ করে অ্যাক্সিডেন্টে আহত হয়ে কিংবা হঠাৎ রোগাক্রান্ত হয়ে অথবা অন্য কোনো শরঈ ওজুরের কারণে আসতে পারেননি কিন্তু তাদের অন্তরটা পড়ে আছে আজকের তবলিগী ইজতেমা ময়দানে আল্লাহ যেন তাদের ইখলাসের বিনিময়ে পূর্ণ নেকি দান করেন ইজতেমা সফল করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে ও পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যারা আল্লাহ যেন তাদের সকল নেক আমল কবুল করেন ও সকল নেক মকসুদ পূর্ণ করেন আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় সাথী ও বন্ধুগণ আমরা স্বশা বাড়ি বা কর্মস্থল থেকে ইজতেমা ময়দানে এসেছি আবার ইজতেমা শেষে স্বশা বাড়ি বা কর্মস্থলে ফিরে যাব এটাই আমাদের এখনকার মতো সাময়িক সফর সূচি কিন্তু আমাদের জীবনের সফরসূচি কি কখনো ভেবে দেখেছি প্রথমে আল্লাহর নিকট থেকে আমাদের রূহ আমাদের মায়ের গর্ভে এসেছে অতঃপর শেখাবে কিন্তু আল্লাহর ইলমে সবই থাকবে ভাস্বর হয়ে আমাদের আমল অনুযায়ী কেউ আমরা জান্নাতি হব কেউ হব জাহান্নামী দুনিয়ারে সংক্ষিপ্ত জীবনটা হলো আমাদের জন্য পরীক্ষাগার মাত্র এই পরীক্ষাগারের সময়সূচি আমরা কেউই জানি না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘণ্টা বেজে উঠবে দেহপিঞ্জর ছেড়ে আমাদের রূহ আল্লাহর কাছে ফিরে যাবে এই পরীক্ষাগারে আমাদের প্রতি মুহূর্তের কথা ও কর্মের রেকর্ড লিপিবদ্ধ হয়ে যাচ্ছে দেহপিঞ্জর ছেড়ে আমাদের রূহ আমাদের অলক্ষে চলে যাচ্ছে আল্লাহর কাছে শত চেষ্টাতেও আমরা তাকে ধরে রাখতে পারব না আমাদের প্রতি মুহূর্তের কথা ও কর্মের রেকর্ড লিপিবদ্ধ করছেন আমাদের অলক্ষে লেখক ফেরেশতাগণ যাকে আমরা কেরামান কাতুন বললে সবাই চিনি তাছাড়া আমাদের হাত পা ও দেহ চর্ম তথা দেহের অঙ্গ প্রত্যঙ্গাদি আমাদের জন্য অবিচ্ছেদ্য সাক্ষী স্বরূপ শেষ বিচারের দিন আল্লাহ এদের কথা বলার শক্তি দিবেন এবং তারা আমাদের সারা জীবনের ভালোমন্দ সকল কাজের খুঁটিনাটি সাক্ষী সেদিন পেশ করবে যার বিরুদ্ধে কিছুই পেশ করার ক্ষমতা আমাদের সেদিন থাকবে না আল্লাহর ভাষায় অকালু লে জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন সেদিন লোকেরা স্বদেহ চর্মকে বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা বলবে যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন সেই আল্লাহ আজ আমাদেরকেও বাকশক্তি দান করেছেন সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াত অতএব হাশরের ময়দানে
হিসাব নিকাশের দিন নিজের কান চোখ ত্বক ইত্যাদি অবিচ্ছেদ্য সাক্ষী হতে বাঁচার উপায় নেই। হাত দিয়ে যদি আমরা চুরি ডাকাতি ঘুষ দুর্নীতি মারামারি কাটাকাটি বা অন্যকে কোনো কষ্ট দিয়ে থাকি, ওই হাত সেদিন সব কথা ফাঁস করে দিবে। চোখ দিয়ে যদি অন্যায় কিছু দেখে থাকি, ওই চোখ সেদিন সাক্ষী দিবে। কান দিয়ে যদি অন্যায় কিছু শুনে থাকি, ওই কান সেদিন সাক্ষী দিবে। প্রকাশ্যে ও গোপনে দুনিয়ায় যা কিছু করে থাকি, দেহের ত্বক বা চামড়া তার সাক্ষ্য দিবে। অতএব হে মানুষ, তোমার দেহের ওইসব অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান হও। দুনিয়ার এই মুসাফিরখানা ছেড়ে আমাদের চলে যেতে হবে আখেরাতের চিরস্থায়ী ঠিকানায়। সেজন্য প্রস্তুতি নাও, আখেরাতের পথে হাসিলে ব্রতী হও। ধর্ম বর্ণ ভাষা ও অঞ্চল নির্বিশেষে আমরা সবাই আদি পিতা আদমের সন্তান, আমরা সবাই আল্লাহ সৃষ্টি। ইবলিসের ধোকায় পড়ে অবাধ্যতা করার ফলে পিতা আদম ও মাতা হাওয়া জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তাদেরকে দুনিয়ায় নামিয়ে দেওয়ার সময় তাদেরকে আল্লাহ বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, অতঃপর যে ব্যক্তি সেই হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় নাই, সে চিন্তান্বিত হবে না। কিন্তু যারা সেই হেদায়েতকে প্রত্যাখ্যান করবে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। অতএব দুনিয়ার শয়তানি ধোকাতে মুক্ত হয়ে সবাই চলুন আখেরাতের দিকে ফিরে যাই। তবলিগি ইজতেমা শেষে আমরা যেন খালি হাতে ফিরে না যাই। আসুন তবলিগি ইজতেমা থেকে আমরা কিছু আখেরাতের পাথেও সঞ্চয় করি। আমাদের বিদগ্ধ ওলামায়ে কেরাম পূর্ব নির্ধারিত বিষয়বস্তুর উপরে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জনগণকে আখেরাতমুখী করার উদ্দেশ্যে দরদ ভরা কণ্ঠে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা তাদের বক্তব্য হৃদয় দিয়ে শ্রবণ করবেন এবং আখেরাতের পাথেও হিসাবে সেগুলোকে সাথে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। ইজতেমা ময়দানের ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখবেন, এমন একটি চিন্তা নিয়ে আপনারা ইজতেমা ময়দানে চলাফেরা করুন যেন আপনার সামনে হাজার টাকার নোট পড়ে থাকলেও আপনি তাতে শুয়েও দেখবেন না। আপনার পাশে কারো মূল্যবান কোনো বস্তু পড়ে থাকলেও আপনি সেটাকে চুরি করার চিন্তাও করবেন না। আপনার অন্তর যেন প্রতি মুহূর্তে জান্নাত ও জাহান্নামের চিন্তা থাকে, এই অন্যায় করলেই আমাকে জাহান্নামে যেতে হবে, নেকি করলেই আমি জান্নাত পাবো। আসুন যতক্ষণ এই দুদিন আমরা বৃহস্পতি এবং শুক্রবার এই দুটো দিন যতক্ষণ আমরা এখানে থাকবো সেরেফ নেকি উপার্জনের চেষ্টা করব। আপনার হাত দিয়ে আপনার জবান দিয়ে যেন কেউ আঘাত না পায়, কষ্ট না পায়। পরস্পরকে সহযোগিতা করুন, পরস্পরকে দোয়া করুন, পরস্পরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। মানুষ মাত্রেই ভুল করে, পরস্পরকে ক্ষমা করে দিয়ে উদারভাবে ভালোবাসুন। আল্লাহ রসুল বলছেন, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার সঙ্গেই থাকবে যে দুনিয়াতে তাকে মহব্বত করত, ভালোবাসত। যদি আমরা দিনের স্বার্থে আল্লাহর বাস্তে পরস্পরকে ভালোবাসা বিলিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ যেমন ইজতেমা ময়দানে আমরা বসে আছি, কিয়ামতের মাঠেও আমরা আল্লাহর রহমতের ছায়া তলে এমনি করে বসার সুযোগ পাবো। আল্লাহবাক আমাদের সবাইকে যেন তার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নেন, বলুন আমিন। আমি সংক্ষিপ্তভাবে এই কটি কথা বলেই আজকে ১৯তম বার্ষিক তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তুমি এই তবলিগি ইজতেমাকে কবুল করে নাও।
آمين. أقول قولي هذا أستغفر لي ولكم وللسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.